নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরশি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস, শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুবরাজপুরে তৃণমূলের বিজয়া সম্মেলনে অনুব্রত মণ্ডল। খয়রাশোল সরকারি আইটিআই কলেজে সমাবর্তন অনুষ্ঠান। বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও রক্তদান শিবির সাঁইথিয়ায়। গতকাল রবিবার 27 অক্টোবর বিকেলে দুবরাজপুরের সারদা ফুটবল ময়দানে ব্লক ও শহর তৃণমূলের যৌথ উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল। যদিও দুবরাজপুরে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে অনুপস্থিত জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ, উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখার্জি, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, তৃণমূলের দুবরাজপুর ব্লকের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান, অরুণ কুমার চক্রবর্তী, তৃণমূলের দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য সহ তৃণমূলের দুবরাজপুর ব্লক ও শহর নেতৃত্ব। এদিন জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল তার বক্তব্যে জানান, বিজয়া সম্মেলনের একটা কথা বলতে এসেছি, আমি কোন নেতা নই, আমি আপনাদের মতন একটা বুকের কর্মী, আমি এমএলএ নই, এমপি নই, আমি সাধারণ একটা বুক কর্মী। আপনারা যেমন মমতা ব্যানার্জিকে জিতিয়ে এমএলএ পাঠান, তবেই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়। আছেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, আছে লাভপুরের এমএলএ রানা সিং, আছেন নারায়ণ হালদার, সুদীপ্ত ঘোষ, আমাদের গগন সরকার, আছেন এখানকার ব্লকের প্রত্যেকটি অঞ্চল প্রেসিডেন্ট, আছেন এখানকার আমার পঞ্চায়েতের যারা প্রধান, আমার যারা পঞ্চায়েতের মেম্বার, আমার যারা পঞ্চায়েত সমিতি সভাধিপতি, আমি সবাইকে একটা কথা বলবো যে মমতা ব্যানার্জি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প করেছে। আমার সামনে যে মা বোনরা বসে আছে, আমাদের লক্ষ্মী ভান্ডার করে দিয়েছে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করে বলবো, যে মানুষটা পশ্চিমবঙ্গের কথা চিন্তা করে, যে মানুষটা সাধারণ মানুষের কথা চিন্তা করে, যে মানুষটা খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে, যে গরিবের কথা চিন্তা করে, বেকার ছেলে মেয়েদের কথা চিন্তা করে, তার নাম মমতা ব্যানার্জি। আমরা সবাই মিলে আজকে মমতা ব্যানার্জি, সেনাশিস বলুন, যারা এমএলএ আছে, যারা ব্লকের লোক আছে, সবাই প্রচন্ড পরিশ্রম করেছে, 26,000 ভোটে দুর্গাপুরে লিড হয়েছে। আমি আপনাদের শত কোটি কোটি প্রণাম জানাই এই লিডের জন্য। আর যারা অফিসিয়াল তারা কাজ করবে, যদি কাউকে নতুন করে আসতে হয় এখানকার অফিসিয়ালের সঙ্গে কথা বলবে, তবে ঝগড়াঝাটি করবেন না, লাগান বাজান করবেন না, মানুষকে উত্তেজিত কথা বলবেন না, মানুষকে কাছে টেনে নেই। পঞ্চায়েতের মেম্বারদের বলব, কোনো মানুষকে ঘ্যাঁক ঘ্যাঁক করবেন না, অন্তরে টেনে নিলে আপনাদেরই ভালো হবে। প্রধান থেকেই বলব, দেখা করবেন, পঞ্চায়েত সমিতির মেম্বারকে বলব দেখা করবেন, সভাধিপতিকে বলব মানুষের সঙ্গে কথা বলবেন, দলটা আরও বড় বৃদ্ধি পাবে। আর আপনি যদি আমাকে খ্যাঁক ঝ্যাঁক করেন, আমি দুঃখ নিয়ে বাড়ি যাব, আমি কষ্ট নিয়ে বাড়ি যাব, আমার একটা রাত থাকবে। এই মেম্বার আমাকে খ্যাঁক ঝ্যাঁক করে, আমাদের ছোটবেলায় মা বাবারা বকেনি, দুষ্টুমি করলে বকেনি, আবার তো মা বাবারা ভালোবেসেছে, কাছে টেনে নিয়েছে। তাই আমি সবাইকে বলবো, ব্লক প্রেসিডেন্টদের বলবো,
যারা অফিসিয়ালি আছে সবাইখানে আমি দেখলাম সবাই কি খুব ভালো ছেলে, ভালো কাজ করেছে, 26,000 ভোটে লিড দিয়েছে, কিন্তু চাকরিখানি ব্যাপার নয়, খুব ভালো লিড হয়েছে। আমাদের সংগঠনকে আমি সালাম জানাই, বুথ কমিটির যারা মেম্বার তাদের আমি ধন্যবাদ জানাই, আর আমার মা বোনেরা মমতা ব্যানার্জিকে দু হাত ধরে আপনারা ভোট দেন। আমার বিধানসভায় দেবু দাঁড়িয়েছিল, মাত্র 2600 ভোটে হেরে গেছিল, খুব দুঃখ হয়, কষ্ট হয়, আপনারা জানি আর হারবে না। কেন লোকসভাতে শতাব্দীকে আপনারা লিড দিয়েছেন, খয়রাসুলে লিড দিয়েছেন। আমার সঙ্গে কথা হয়েছিল মহিমকে বললাম, আমি অনেক আগে বলেছিলাম যে দলের সকল এগুলো গোলমাল আছে, আমি এরকম বলেছিলাম, আমি একে বলেছিলাম এইগুলো বলে দাদা টাইম দাও আমি ঠিক করলাম, তাই তো? যা হওয়ার হয়ে গেছে, নতুন ছেলে আছে অনুমানকে সবাই। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সবথেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে, সবথেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, মনি মহেশ হসপিটাল, 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 দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। কর্মজীবনে নানা জায়গায় ছড়িয়ে পড়লেও ছাত্রজীবনের মধুর স্মৃতিমাখা কলেজ পর্ব কেউ কি ভুলতে পারেন? তাই আজ সোমবার 28 অক্টোবর খয়রাসল গভর্নমেন্ট আইটিআই কলেজে অনুষ্ঠিত হয়ে গেল সফলভাবে উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সমাবর্তন অনুষ্ঠান। এদিন প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক প্রদীপ ঘোষ। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত ইনচার্জ অপু রায়সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং অতিথিবৃন্দ। আজকের সমাবর্তন অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত অতিথিরা। স্বাগত ভাষণ দেন কলেজের ইনচার্জ অপু রায়। এদিন 2022-2024 শিক্ষাবর্ষে কৃতকার্য হয়ে 165 জন ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট, মেমেন্টো, মেডেল তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ ও শিক্ষকগণ। এছাড়াও এদিন ইলেকট্রিশিয়ান, ফিটার ও সার্ভিয়ার বিভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের একটি করে মেমেন্টো দিয়ে সম্মানিত করা হয় এবং হাতে শংসাপত্র প্রদান করা হয়। শিক্ষা শেষে শংসাপত্র হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখের হাসি সমাবর্তন উৎসবের রঙকে আরও রঙিন করে তুলল। কলেজের ইনচার্জ জানান, এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে পড়ুয়াদের শিক্ষাদান করা হয় যাতে তারা আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারে। তাছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক অলোক ঘোষ, অজিত ঘোষ, মলয় ঘোষ, অশোক দাস, আজমত আলী, সৌরভ চৌধুরী, কলেজকর্মী সুভাষ রুশ, অন্যান্য শিক্ষকেরা, শিক্ষাকর্মীরা, বিশিষ্টজনেরা ও ছাত্রছাত্রীরা। এদিন কলেজের ইনচার্জ অপুরাই জানান, আমাদের প্রত্যেক বছরেই ন্যায় এবছরও আমাদের কনভেনশন সেরেমনি আমরা অনুষ্ঠিত করলাম। অনুষ্ঠিত আজ খুবই ভালোভাবে হলো। আমাদের 22-24 এবং 23-24 সেশনের ফিটার, ইলেকট্রিশিয়ান, সার্ভেয়ার, কোপা, ওয়েল্ডার ট্রেডের স্টুডেন্টরা যারা অলরেডি পাস আউট হয়ে গেছে তাদেরকে আজ আমরা সার্টিফিকেট দিলাম এবং তাদের ভবিষ্যৎ আমরা কথা ভেবে আজ আমরা তাদেরকে নিয়ে খুব আলোচনা সভাও রেখেছিলাম এবং তারা ভবিষ্যতে কী করবে, কোথায় যাবে, তাদেরকে আমরা কোন কোম্পানিতে জব এবং আমাদের এখান থেকে প্লেসমেন্টের ব্যবস্থা করে দেবো ওদেরকে, এবং যদি কোনো স্টুডেন্ট যদি আইটিআই পাস আউট হয়ে যাওয়ার পর বলে যদি হায়ার এডুকেশন বা কিছু ডিপ্লোমা বিটেক লেভেলে বা এমটেক লেভেলে করবে তারা, তারপরে তারপরে সেটাও তাদের সাথে আমরা পরে কথা বলে নেব। যদি তারা পরে আরও যদি পড়াশোনা করতে যায়, ডিপ্লোমা করে, ডিপ্লোমা করার পর যদি বিটেক করে, তারা সেই তাদেরকে সেই কথাটা বুঝিয়ে দেওয়া হবে। আজ ছাত্রছাত্রীদের
আজ মিনিমাম 165 তে অ্যাবাভ স্টুডেন্ট আমাদের কাছে এসেছিল আজ। তাদেরকেও আজ আমরা সার্টিফিকেট, রেজাল্ট এবং তাদের পুরস্কার বিতরণ করলাম, এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে যে সকল স্টুডেন্টরা তারা খুবই খুশি আজ। ছেলেরা আমাদের খুবই পড়াশোনা খুবই ভালো ছেলেরা, এবং আমাদের রেগুলার কলেজে স্টুডেন্টরা আসে, আমাদের যেমনি পাঁচটা ট্রেডের কলেজ স্টুডেন্ট আছে, ফিটার, ইলেকট্রিশিয়ান, সার্ভে, ওয়েল্ডার, কোপা, এই পাঁচটা ট্রেডে আমাদের ফয়সল গভর্নমেন্ট আইটিআই পড়াশোনা হয়, এবং তাদের পড়াশোনা করে খুবই ভালো আনন্দিত, এবং তাদেরকে যেটা প্র্যাকটিক্যাল আমরা শিখাই প্র্যাকটিক্যাল হাতে হাতে, এবং তাদেরকে আমরা অনেক কিছু আমাদের এক্সট্রা সার্কুলাম আছে সেগুলো আমরা শেখাতে থাকি। আমার নাম হচ্ছে পুরাই, আমি ফয়সল গভর্নমেন্ট আইটিআই এবং ইনচার্জ হিসাবে রয়েছি। ধন্যবাদ। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিরতির পর আগামী 2025 বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে হবে রাজ্যে রক্তদান আন্দোলনের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির রাজ্য সম্মেলন। সেই উপলক্ষে গতকাল রবিবার 27 অক্টোবর সাঁইথিয়ার মাঠপলস অঞ্চলের রঙাইপুর গ্রামে হলো স্বেচ্ছায় রক্তদান শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা, দাঁতের চিকিৎসা। বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন ও মহিষাডোরি ইউনিভার্সাল হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির তত্ত্বাবধানে ও রঙাইপুর যুব কাফেলার সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত শিবির থেকে শিউরি ব্লাড সেন্টার 20 ইউনিট রক্ত সংগ্রহ করে ও প্রায় 200 জন মানুষ চোখ ও দাঁতের চিকিৎসা করায়। শিবিরে উপস্থিত ছিলেন বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের মোহাম্মদ সাফিউর রহমান, মোশারফ হোসেন, সম্পাদক শেখ আশরাফুল ও অন্যান্য সদস্যবৃন্দ। এদিন যুব কাফেলার সম্পাদক শেখ আশরাফুল জানান, একজন মেনলি আমাদের যে 2025 যে রাজ্য সম্মেলন রেখেছি আমরা, সেটাকে উদ্দেশ্য করে যুব কাফেলার তরফ থেকে একটা রক্তদান শিবির, যেখানে মোটামুটি 20-25 জন রক্তদান করেছেন। এছাড়াও একটা স্বাস্থ্য শিবির, যেখানে দাঁতের ডক্টর এবং চোখের ডক্টর ছিল, যেখানে গ্রামবাসীরা বিনামূল্যে এই পরিষেবাটা পেয়েছে। আমাদের উদ্দেশ্য এটাই যে গ্রামবাসী সকলে যেন এই বিনামূল্যে এই পরিষেবাটা পায়, সেই লক্ষ্য রেখেই আমরা এই শিবিরটা করেছি। আচ্ছা, আজকে শিবিরে কতজন মানুষ রক্তদান করেছে? মোটামুটি 20-25 জন এই শিবিরে রক্তদান করেছে। আর কতজন মানুষ চোখের এবং দাঁতের চিকিৎসা? চোখের এবং দাঁতের পরিষেবা যেটা আনুমানিক 20-25 জন যেটা আমরা লিখিতভাবে পেয়েছি, কিন্তু এর বাইরেও অলিখিতভাবে 50 জন আনুমানিক আমরা সেই পরিষেবাকে দিতে পেরেছি। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।